ইতিমধ্যেই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ঘোষণা। ট্যাবের পর আবারও বড়সড় উপহার দিচ্ছে সমস্ত স্কুল ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আবারও আপনাদের কি দেওয়া হবে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকলে ভিডিওটিকে এখনই একটি লাইক করে নেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন। তো আসুন ভিডিওটি আমরা শুরু করি। স্কুল পড়ুয়াদের ট্যাব দেওয়ার পর এবার ফুটবল দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। করোনা আবহে বহুদিন বন্ধ থাকার পর যখন স্কুল খোলা হবে তখন ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণ করতেই ভোটের আগে এই নয়া চমক রাজ্য সরকারের। করোনা আবহে বহুদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সব কিছু স্বাভাবিকের দিকে এগেলেও স্কুল কলেজ কবে খুলবে সেই বিষয়ে এখনও কোনো পাত্তা নেই। এই পরিস্থিতিতে যাতে পড়ুয়াদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে সের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিল। সেই মতো দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেও গিয়েছে ট্যাবের 10,000 টাকা। এবার রাজ্য সরকারের পরবর্তী পরিকল্পনা ফুটবল প্রদান। আগামী মাস থেকে যেহেতু স্কুল কলেজ খোলার বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে, সেই কারণেই ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি মনোযোগ আকর্ষণ করতেই স্কুলে স্কুলে ফুটবল দেওয়ার চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার। এখন প্রশ্ন উঠেছে, এত দ্রুত প্রচুর পরিমাণে ফুটবল পাওয়া যাবে কোথা থেকে? বিভিন্ন সময়ই দেখা গেছে জেলবন্দি আসামিরা নানা রকম কাজের সঙ্গে যুক্ত থাকেন। কারাগার বন্দীদের নানা রকম হাতের কাজ থেকে শুরু করে শিল্প প্রদর্শন সব কিছুতেই উৎসাহ দেওয়া হয়। সেই মতোই কদিন আগেই কারাগারের বন্দীরা প্রায় 1,00,000 ফুটবল তৈরি করেছেন। এই বিষয়ে কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেছেন, সংশোধনাগারের সদস্যদের তৈরি করা প্রায় 1,00,000 ফুটবলের মধ্যে প্রায় 50,000 বিভিন্ন ম্যাচ ব্যবহার করা হয়েছে আর বাকিগুলো পড়ে রয়েছে। সেই কারণেই মুখ্যমন্ত্রীতে এই ফুটবলগুলো বিতরণের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়। এরপরেই বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের ফুটবল দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এবার স্কুলে স্কুলে আপনাদেরকে ফুটবল দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু ঘোষণা করেছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল প্রত্যেককে ট্যাব দেওয়া হবে। সেই মতো কিন্তু ট্যাবের টাকা যারা 12 ক্লাসে পড়েন তাদের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে গিয়েছে, এবং আপনারা কিন্তু যথারীতি সেই টাকা দিয়ে ট্যাব কিনেছেন বা মোবাইল ফোন কিনেছেন। এবার সমস্ত ছাত্রছাত্রীদের স্কুল থেকে ফুটবল দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।